আজকে 1445 হিজরি সনের মহরমের 2 তারিখ। এর মানে হচ্ছে আমরা একটি নতুন বছর শুরু করেছি। এই নতুন বছরের গতকাল ছিল প্রথম দিন, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। একটি নতুন বছর শুরু করার অর্থই হচ্ছে আরো একটি বছর আমরা গত করেছি, পার হয়ে এসেছি। তো একজন ঈমানদার একটি বছর কিভাবে শুরু করবে, এই বিষয়ে প্রথমে কিছু কথা আমরা আলোচনা করব। এরপরে যে মাসে এখন আমরা উপনীত, মুহররম মাস, এই মাসের আমল সম্পর্কে, করণীয় সম্পর্কে কিছু কথা বলব। আল্লাপাক বছর বানিয়েছেন, মাস বানিয়েছেন, দিন বানিয়েছেন, রাত বানিয়েছেন, আল্লাপাকের উদ্দেশ্য আছে নাকি উদ্দেশ্য ছাড়া? কি আছে? উদ্দেশ্য আছে। বছর হয় মাস, 12টা মাস মিলে বছর হয়, আর মাস হয় 29 বা 30টা দিনে আরবি হিসাবে, চন্দ্র মাস হিসাবে। এর মানে আসল কথা হচ্ছে দিন, দিন থেকে মাস, মাস থেকে বছর। বছর তো সুন্দর হবে তা যার প্রতিটা দিন সুন্দর, ঠিক না? আল্লাহ পাক সূরাতুল ফুরকান এর 62 নম্বর আয়াতে বলেছেন, ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, তিনি সেই সত্তা যিনি রাত এবং দিনকে বানিয়েছেন পরস্পরের অনুগামী করে। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, এভাবে করে বানিয়েছেন। কেন? লিমান আরাদা আইয়াযাক্কারা, ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির কল্যাণের জন্য যে চায় উপদেশ গ্রহণ করবে। আও আরাদা শুকুরা, অথবা সে ইচ্ছে করে যে কৃতজ্ঞ বান্দা হবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে। তাহলে এই যে দিন রাত আল্লাপাক কেন সৃষ্টি করলেন, একটার পর একটা আসছে যাচ্ছে, সেটা আল্লাপাক বলে দিয়েছেন না? বলে দিয়েছেন। এই জন্য ইমানদার বান্দার কাজ হলো নতুন বছর যখন সে শুরু করে, তো পিছনের বছরের একটু হিসাব কিতাব করা, এটা হলো প্রথম কাজ। একজন সফল ব্যবসায়ী সে দিন শেষে চিন্তা করে যে সারাদিন যে বেচা কিনা করলাম, লাভ কতটুকু হলো না ক্ষতিগ্রস্ত হলাম, এই হিসাব কিতাব সে কিন্তু করে, নাকি শুধু আগামী দিনের স্বপ্ন দেখে, পিছনেরটারও কি করে হিসাব কিতাব? এটা করা উচিত। পিছনেরটার যদি হিসাব কিতাব না থাকে, সামনে ভালো করা যায় না। এই জন্য বিগত বছরের হিসাব করা, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সামনের যে বছর, যে নতুন বছর আমরা শুরু করলাম, আজকে মাত্র ওই বছরের দ্বিতীয় দিনে আমরা উপনীত, পুরোটা বছর এখনো আমাদের সামনে আছে, সেই বছরের জন্য সংকল্প করা, মনে মনে তৈয়ার হওয়া, নিয়ত করা বছর কিভাবে কাটাবো। তো প্রথম কাজ কি? বিগত বছরের হিসাব। হিসাব দরকার আছে না নেই? যে ব্যবসায়ী হিসাব করে, পিছনের হিসাব করে, সে বুদ্ধিমান না বোকা? বুদ্ধিমান। তো যে ইমানদার হিসাব করে সে বুদ্ধিমান, যে ইমানদার হিসাব করে পিছনের সময়ের হিসাব করে, বিগত দিনগুলোর হিসাব করে, বিগত মাসগুলোর হিসাব করে, বিগত বছরের হিসাব করে, সে বুদ্ধিমান।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান বিচক্ষণ জ্ঞানী ওই ব্যক্তি, দানা নাফসাহু, দানা নাফসাহুর এক ব্যাখ্যা যেটা তিরমিজি শরীফে উল্লেখ করা হয়েছে, হাসাবা নাফসাহু ক্বাবলা আন ইউহাসাব, সে নিজের হিসাব নিজেই করে কিয়ামতের দিন আল্লাহ পাক তার কাছ থেকে হিসাব গ্রহণ করার আগে। হিসাবের দিন একটা আছে না নেই? তো সেই হিসাবের দিন যে হিসাব হবে, ওই হিসাবের পরে ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার কি আর সুযোগ পাওয়া যাবে নাকি? তো বিচক্ষণ ওই ব্যক্তি যে সময় থাকতে নিজের হিসাবটা নিজে করে, আলকাইসু মানদানা নাফসাহু, আর হিসাব যে করে বুঝাই যায় সে আখেরাতে বিশ্বাসী, ও আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের যে অনন্ত অসীমকালের জীবন আছে আমাদের সবার সামনে আছে না নেই, ওটার জন্য সে কিছু জোগাড় করে, ওটার জন্য সঞ্চয় করে, আখেরাতের জীবনের জন্য পাথেও সে সংগ্রহ করে। দুনিয়ার সামান্য জীবনের জন্য তো আমরা অনেক কিছুই করি, সবই করি বলতে গেলে। তো নবীজি বলেছেন বিচক্ষণ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের হিসাব কিতাব করে এবং আখেরাতের সঞ্চয় সে করে। ওয়াল আজিজু মান আতবাহা নাফসাহু হাওয়াহা ওয়া তামাহা আলা আল্লাহ, আর অক্ষম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের মন মতো চলে আর আল্লাহর উপর আশা করে বসে থাকে। এখানে একটু বুঝেন, আগে বলছিল বিচক্ষণ, বিচক্ষণ ওই ব্যক্তি যে কিয়ামতের হিসাবের আগে দুনিয়ায় নিজের হিসাব নিজে করে এবং পরকালের জন্য পাথেয় সংগ্রহ করে। বিচক্ষণ ব্যক্তির বিপরীতে বলা হইতেছে অক্ষম ওই ব্যক্তি আল্লাহ আজ। বিচক্ষণের বিপরীতে তো আসে হলো বুকা, যেটাকে আরবিতে বলা হয় আসাফি, আল কাইসু এর বিপরীতে আসাফি বলার দরকার ছিল, সেটা না বলে শব্দ নির্বাচন করা হয়েছে হাদিসে আল আজিজ, অর্থাৎ বুঝিয়ে দেওয়া হয়েছে যে লোকটা আখেরাতের কাজের ব্যাপারে, দিনের কাজের ব্যাপারে, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে, নবীর তরিকা মোতাবেক চলার ক্ষেত্রে নানান অজুহাত সামনে এনে নিজেকে অক্ষম বানায়া রাখে, সে বুকা। সে কি বুকা? আর অক্ষম এখানে এক ব্যক্তি, যে বুকা হয় সেই আখেরাতের ব্যাপারে অক্ষম বানায় নিজের। আমরা দুনিয়ার ব্যাপারে সক্ষম হলো, আখেরাতের ব্যাপারে অনেকে অক্ষম হয়ে বসে থাকে, ঠিক না? দুনিয়ার কাজের ব্যাপারে শক্তি সামর্থ্য সব আছে, আর আখেরাতের ক্ষেত্রে, পরকালের কাজের ক্ষেত্রে, দিনের কাজের ক্ষেত্রে, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে যত সব দুর্বলতা। তাহলে এটা কি বুদ্ধিমানের কাজ না বুকার কাজ? বুকার কাজ, সেটাই এখানে বোঝানো হয়েছে। এখানে যে নিজেকে অক্ষম বানায় রাখে সে বুকা। এখন অক্ষম বানায় কেন? বিচক্ষণ তো হিসাব করে, সে হিসাব করে না। বিচক্ষণে হিসাব করে যে আমি পাঁচ অক্ত নামাজ পড়লাম না, বা তিন অক্ত পড়লাম, দুই অক্ত পড়লাম না, চার অক্ত পড়লাম, এক অক্ত পড়লাম না, আল্লাহ তো জিজ্ঞাসা করবে। আমি তো বান্দার হক আদায় করতেছি না ঠিক মতো, মা বাবার হক আদায় করতেছি না ঠিক মতো, আল্লাহ ধরবেন। স্ত্রীর হক আদায় হচ্ছে না, আল্লাহ ধরবেন। সন্তানদের হক আদায় হচ্ছে না, আল্লাহ ধরবেন। আমি তো মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করতেছি, আল্লাহ ধরবেন। বের হয়ে আসার দরকার, ওখান থেকে বের হয়ে আসার দরকার। ওটা তো হিসাব কিতাব করা মানুষের ব্যাপার, যে হিসাব করে সেইভাবে করে চিন্তা করে, আর যে হিসাব করে না সে কয় আচ্ছা আল্লাহ মাফ করে দিবেন, কিছুই করতে রাজি নাই, আখেরাতের জন্য কিছুই করতে রাজি নাই, এক কথা বলে বসে থাকে কি মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন, অতমা আল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন। অথবা চিন্তা করছে যে পিসাব তো আমার একজন আছে, আমি তো ওনার দরবারে মাঝে মধ্যে যাই, হাদিয়া দিয়ে আসি, নজর নিয়াজ দিয়ে আসি, উনি আমার পার করে দিবেন। নিজের আমলের হিসাব নিজে মিলায় না,
নিজের আমলের হিসাবে যে কি করে না মিলায় না মিলবেও না হিসাব মিলাও মিলায়ও না মিলবেও না তারপরে কি করে বসে আছে আশা করে বসে আছে তারে আল্লাহর নবী কি বলছেন বুকা সে অক্ষম জায়গা মতো অক্ষম সে আসল জায়গায় অক্ষম সে তুই জন্য নতুন বছর আমরা যখন শুরু করলাম আমাদের প্রথম কাজ হচ্ছে যে বছরটা পার করলাম যে বছরটা পার করলাম সেই বছরের দিকে একটু তাকানো হিসাব করা যে আমি আসলে পরকালের জন্য নিজেকে কতটুকু প্রস্তুত করেছি আমি নিজেকে পরকালের জন্য কতটুকু প্রস্তুত করেছি এই হিসাব কিতাব করা এটা হলো প্রথম কাজ এটা হলো আমাদের কি প্রথম কাজ ইয়া আল্লাহ তুই জন্য প্রতিটা দিনকে কাজে লাগাইতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন কুল্লুন নাস ইয়াগদু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটা মানুষ সকালে উপনীত হয় প্রতিটা মানুষ এদিকে খেয়াল করেন সকালে উপনীত হয় মানে রাত কাটিয়ে সকাল করে সে তখন নিজের সত্তাকে বিক্রি করে প্রতিটা মানুষই বিক্রি করে তো কার কাছে বিক্রি করে খরিদ্দারকে কাস্টমারকে কাস্টমার আল্লাহ অথবা শয়তান আল্লাহ অথবা কি শয়তান ফামুতিকুহা কেউ নিজেকে বিক্রয় করে আল্লাহর কাছে কেউ নিজেকে বিক্রয় করে কার কাছে বলেন না কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে নিজেকে বিক্রয় করে সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে ফেলে আও মুবিকুহা অথবা বিক্রয় করে নিজেকে নিঃসত্তাকে শয়তানের কাছে আর ধ্বংস হয় আল্লাহ মোমেনের জান খরিদ করে মোমেনের সত্তাকে খরিদ করে এই কথা তো খুদ কোরআনেও বলা হয়েছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ মোমেনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন তাহলে আমরা প্রতিদিনই নিজেকে বিক্রি করতেছি হয় আল্লাহর কাছে বিক্রি করতেছি অথবা শয়তানের কাছে বিক্রি করতেছি এখন আসলে কার কাছে বিক্রি করতেছি বুঝবো কি করে এটা তো এই পেশা কিনা তো দৃশ্যমান না চোখে দেখা যায় না চোখে দেখা যায় না আমরা যে প্রতিদিন সকালেই নিজেকে বেঁচে ফেলতেছি এটা কি দেখা যায় নাকি বোঝা যায় নাকি আজকে হাদিস থেকে আলোচনা করতেছি এই জন্য হয়তো আমরা চিন্তা করতেছি যে বিষয়টা এরকম হ্যাঁ আলামত আছে যদি আপনি আমি দিনটা আল্লাহর হুকুমের ভিতরে থেকে কাটাই আল্লাহর হুকুমের অনুগত থেকে কাটাই তাহলে বুঝবো যে আমি বিকৃত হয়েছি আল্লাহর কাছে কার কাছে আমি আমাকে বিক্রি করেছি আল্লাহর কাছে আর যদি শয়তান খুশি হয় মতো করে দিনটা কাটাই কিভাবে কাটালাম শয়তান খুশি হয় মতো করে কাটালাম সকাল করলাম ফজরের নামাজ নাই জোহরের নামাজ নাই আসরের নামাজ নাই মন যা চায় তাই করি শয়তান খুশি হয় আমি জানি এই কাজ করলে শয়তান খুশি হবে আল্লাহ খুশি হবে না তারপরে ওইটাই করি যেটা এত শয়তান খুশি হয় তাহলে বোঝা গেল যে আমি আমাকে বিক্রয় করেছি কার কাছে শয়তানের খুব গুরুত্বপূর্ণ হাদিস এটা আসলে একটা লম্বা হাদিসের শেষাংশ সেই জন্য আমরা নতুন বছরের ব্যাপারে চিন্তা করি এভাবে করে শপথ করি প্রতিজ্ঞা করি নিয়ত করি অঙ্গীকার করি আল্লাহর সঙ্গে এই অঙ্গীকার কার সঙ্গে আল্লাহর সঙ্গে পিছনেটার জন্য তাওবা করি যতটুকু ভুল হয়েছে ত্রুটি হয়েছে সেটার জন্য কি করি তাওবা করি ইস্তেগফার করি আল্লাহ মাফ করে দেন সময় আছে না নাই পিছনের বছরের দিকে যদি তাকাই অথবা পিছনের বছর গুলোর দিকে যদি তাকাই আর যদি আমার আপনার হিসাবে যদি এরকম আসে যে আমল নামার মধ্যে গোনা বেশি নেকি কম হিসাব করলাম নিজে নিজে হিসাব করলাম চিন্তা করলাম যে আমল নামার মধ্যে কি বেশি কি কম গোনা বেশি নেকি কম নৈরা শহর দরকার আছে নাকি আরে বলেন নৈরা শহর দরকার আছে
হতাশ হওয়ার দরকার আছে? না না, নৈরাশ হওয়া হারাম, হতাশ হওয়া কি হারাম। আল্লাহ পাক তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন, নিরাশ হওয়াটাকে হারাম করে দিয়েছেন। আমল নামার মধ্যে যদি গুণা বেশি থাকে, নেকি কম থাকে, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক রাস্তা রাখছেন যে তুমি তোমার এই আমল নামার গুণাগুলো মাফ করাইতে পারো। কিসের দ্বারা? তাওবা ইস্তেগফারের দ্বারা। সুতরাং আমাদের উচিত হবে বিগত বছরগুলোর গুণার কথা স্মরণ করে আল্লাহর কাছে কি করা? তাওবা ইস্তেগফার করা। আর সামনের বছরের জন্য নিয়ত করা, সামনের বছরের জন্য নিয়ত করা যে সামনের বছরগুলোতে আমি শয়তানকে খুশি করব না। কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। প্রতিটা সকালে হাদিসের ভাষ্য অনুযায়ী যেহেতু আমি আমাকে বিক্রি করি, হয় আল্লাহর কাছে অথবা শয়তানের কাছে, আমি শয়তানের কাছে বিকৃত হব না। বিকৃত হব কার কাছে? আল্লাহ। এটা আমরা নিয়ত করি। লাভবান হব না ক্ষতি হব, ক্ষতিগ্রস্ত হব? লাভবান হব ইনশাআল্লাহ। দুনিয়াতে শান্তি আছে, দুনিয়াতেও শান্তি আছে। এই যে আমরা এই কথাটা অনেক সময় আলোচনায় আনি, বলে থাকি, এবং বিশ্বাস আমাদের এটার উপর এক সময় বিশ্বাস থাকা দরকার যে আমরা দুনিয়াতে ততটুকুই অশান্তিতে আছি যতটুকু ইসলাম থেকে দূরে আছি। এবং জীবনের যে জায়গাটাতে অশান্তি, আপনি দেখবেন সেই জায়গায় ইসলাম ছেড়ে দিয়েছি, সেই জায়গায় ইসলাম কি করেছি? ছেড়ে দিয়েছি। আর যে জায়গায় মানতেছি ইনশাআল্লাহ সেটার বরকত পাচ্ছি। এই ছিল নতুন বছর শুরু করা, কিভাবে শুরু করব, বিগত বছরকে আমরা কিভাবে বিদায় জানাবো, এই সম্পর্কে কথা।